গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল উঠে পড়েছি, কেননা আজকে আমরা এক জায়গায় যাব। তা সেটা হচ্ছে, মা এক বছর পর মা যাচ্ছে মায়ের বাপের বাড়ি। তাই আমরা ভোর ভোর সবাই উঠে পড়েছি, স্নান করে জল খাবার খেয়ে আমরা রওনা দেব। তা আপনারা সবাই পুরো ব্লগটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, ভালো লাগবে। দেখুন বাইরেটা কেমন, কুয়াশা পড়ে গেছে, মেঘলা মেঘলা ওয়েদার। কি হচ্ছে, মা এখনো ওঠেনি? হ্যাঁ, মশারি খুলবো তো। তুমি যাবে না বাপের বাড়ি? তাহলে তুমি কি করছো গো, কাজ করছো? বাবা, তোমার এত ঠান্ডা লাগছে, হনুমান টুপি পরে বসে আছো। বন্ধুরা, হ্যাপি ক্রিসমাস ডে! আজকে আমার খুব আনন্দ, মা বাড়ি যাব আর ছদ্দির বাড়ি যাব, সেই জন্য খুব আনন্দ হচ্ছে। ও মা, উঠে পড়ো, আজকে কোথায় যাবে? বাপের বাড়ি। বাপের বাড়ি, আনন্দ হচ্ছে? ওঠো জানলা খুলবো তো, উঠে পড়ো, সোয়েটার গায়ে দাও। যাচ্ছি আমার বাপের বাড়ি ভাইকে দেখতে। বন্ধুরা, কালকে মায়ের জন্য কিছু কেনাকাটি করেছি। কিছু কেনাকাটি বলতে, মায়ের গরম জামাটা নষ্ট হয়ে গেছে, তা কালকে মায়ের জন্য একটা গরম জামা কিনেছি, আর আপনাদের দাদার জন্য। তা এই দেখুন, মায়ের জন্য এই গরম জামাটা কিনেছি, পুরো লং সোয়েটারটা, মাকে পরে ভালো লাগবে। আজকে মা এটা পরে যাবে বেড়াতে, মার তো খুব আনন্দ, খুব নরম। আর এই সোয়েটারটা জানেন বন্ধুরা, এটা একদম কাশ্মীরের যে লাডাখের ওখানকার যে পশমি যে সোয়েটার, এই সোয়েটার পরলে একটুও ঠান্ডা লাগবে না, এবং এত নরম এবং এত সফট যে সোয়েটারটা, কিন্তু খুব সুন্দর। এই আরেকটা, এটা মঞ্জু জোর করে আমার জন্য কিনে দিয়েছে, এটাও পশমি সোয়েটার এবং খুব সুন্দর সোয়েটার, আমার আমার খুব পছন্দও হয়েছে, আমি দেখছিলাম বলে মঞ্জু জোর করে এটা কিনে দিল আমার জন্য। দেখুন খুব সফট, একটু কুচকে দিয়ে দেখাও কিরকম নরম, একদম কুচে কিন্তু কুচকাবে না, খুব সুন্দর, খুব নরম। আমি এরকম একটু নরম জিনিস পছন্দ করি। জ্যাকেট দেখছিলাম, কিন্তু জ্যাকেট টেনালা জ্যাকেট আমার পছন্দ হয় না, আমার এইরকম নরম জিনিসই পছন্দ হয়। যদি আপনাদের এটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবেন, লাইক এবং কমেন্ট করবেন। আজকে 25শে ডিসেম্বর, তাই জন্য মাকে এই উপহারটা দিলাম আমি আর মঞ্জু মিলে। তাই মা যাবে এই সোয়েটার পরে মায়ের দাদার বাড়ি, আজকে খুব আনন্দ, এক বছর পর একবার করে মা বাপের বাড়ি যায়। মা, তোমার এটা ভাল লেগেছে এই সোয়েটারটা? হ্যাঁ, দেখুন বন্ধুরা, আমি মায়ের গায়ে এটা দিয়ে দিয়েছি, মা হাত দিয়ে বলো কিরকম নরম, নরম। আসলে মা এখনই ঘুম থেকে উঠেছে তো, সেই জন্য এখনও গলা দিয়ে স্বর বেরোচ্ছে না, ঘুম এখনও ভাঙেনি, কিন্তু মনে মনে খুব আনন্দ, সেই জন্য একটু তাড়াতাড়ি উঠে পড়েছে। এই দেখুন সোয়েটারটা মাকে কেমন লাগছে, মা তো এমনি একটু ফর্সা, সেজন্য এটা ভালো লাগবে দেখতে। আচ্ছা কোথায় যাবে মা? ওমা, আজকে তুমি কোথায় যাবে? সকালে চাটা খাও। কোথায় যাবে আজকে? বাবা, দেখো বাপের বাড়ি বলতে মুখটা কি হাসি খুশি। ঠিক আছে বন্ধুরা, দেখুন, দেখতে থাকুন। গ্যাসের অফিসে খুব ভিড়, গ্যাসের অফিসে এখন কি ঠান্ডার মধ্যে মা, জল বেশি করে খাবে, এক গ্লাস জল সম্পূর্ণ খাবে, একটু জল খাও মা।
না মা ওরকম বলে না, একটু জল খাও, এতক্ষণ ধরে ঘুমিয়েছো, সারা পেটের মধ্যে গরম রয়েছে, ঠান্ডাটা দাও তাহলে আরাম লাগবে, একটু খাও জল। দেখুন বন্ধুরা, মা ছাদে বসে ঘুমোচ্ছে, স্নান টান হয়ে গেছে মায়ের, অনেক সকালে, এখন আমি যাব স্নান করতে, তাই মাকে দেখতে এসেছি। মা এখন স্নান করে চুল শোকাচ্ছে রোদে। আমি এখন ভাত খেয়ে রেডি হব। বেরিয়েছো তুমি? আরে গেছিলাম চারটে, গেছিলাম চারটে, গিয়ে চারটে আপনারা সবাই চারটে চারটে আসো। হ্যাপি ক্রিসমাস ডে। মিষ্টি নিয়ে এসছো? হ্যাঁ, মামার জন্য কালাকাঁদ আনলাম, সর্দির জন্য কালাকাঁদ এনেছি, আর আমার জন্য একটা ফ্রি সার্ভিস। খুব সর্দি হয়েছে, আমাদের এখানটা যে কি করেছে কুত্তাটা, উড়া করে দিয়েছে। গুড্ডু হ্যাপি ক্রিসমাস ডে। মা আসো, মা দেখো মামার জন্য কি নিয়ে এসেছি, আসো মামা আসো, এই যে মা চলে আসছে, মামার জন্য কালাকাঁদ নিয়ে এসেছি। এটা কার চেয়ার? মায়ের চেয়ার, যা বসো। কি আছে ওটার মধ্যে? সন্দেশ। সন্দেশ? এই তো খেয়েই রওনা দেব। কাশি হয়েছে? ভালো, কাশি ওষুধ খাবে? মা যাবে বাপের বাড়ি, সঙ্গে যাবে কে? সঙ্গে যাবে ছেলে বৌমা, কোমর বেঁধেছে। রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোবো। কেন বুঝতে পারছি না কি মার প্রবলেমটা, কি হচ্ছে? আমরা সবাই রেডি হয়ে গেছি, এখন আমরা রওনা দেব। আজকে মায়ের বড় মেয়েও যাবে, মানে আমার বড় ননদও যাবে, আসছে। এই যে আমার বড় ননদ চলে এসছে, বলো। মা এখন যাচ্ছে মায়ের বাপের বাড়ি, মায়ের সাথে দেখা করতে। এই যে সেজে গুজে এখন রেডি, আমরা রওনা দিয়ে দিচ্ছি। আসার সময় ভালোই ঠান্ডা লাগবে, এখন এখন রোদ্দুরটা আছে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাত্রিবেলার দিকে ভালো ঠান্ডা পড়বে। মার মঞ্জু এখন বসে আছে, মা একটু এদিকে তাকিয়ে হাত নালাও, কেমন লাগছে তোমার, কোথায় যাচ্ছে এখন? হ্যাঁ সরকার সুস্থ এসছো, কিন্তু যাচ্ছ কোথায়? বাপের বাড়ি যাচ্ছ? কার সাথে দেখা করতে? ভাইয়ের সাথে দেখা করতে। ঠিক আছে, ভাইয়ের জন্য কি নিয়েছো, মিষ্টি নিয়েছো, কালাকাঁদ নিয়েছো ভাইয়ের জন্য? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনারা দেখতে থাকুন ভিডিওটা।
পিয়ালিশ, আর এটা মামা। এই মা চলে এসছে মায়ের বাপের বাড়ি, এখন ঢুকছে ভেতরের দিকে। ওই বলতে থাকি, বলতে হয় না মা, বলো চলে এসছি বাপের বাড়ি, ঘুরে বলো মা, ঘুরে বলো। এই তোমার দিকে তাকাচ্ছে, ক্যামেরা দিয়ে রাখি, বলো হাত দিয়ে বলো, হাত তাকা। তোমার একটু গায়ে হাত তা ঘুরে আসো, কি কি লাগবে দেখো, যাও হাতে বাঁচিয়ে যদি এটাই ভালো। হ্যাঁ হাত দিয়ে বাঁচিয়ে এটাই ভালো, জানি বলে ও দুটো খেলে কিছু হবে না। মামা বাড়ি ঘোড়া হয়ে গেল শেষ, আমি এবার রওনা দিয়ে দিলাম। মায়ের মনে খুব দুঃখ, বাপের বাড়ি ছেড়ে এখন আবার রওনা দিচ্ছে। বহু কষ্টে আসলাম বাপের মামা বাড়িতে, ঘুরে ফিরে এবার বোনের বাড়ি যাচ্ছি। মা চলে এসছে মায়ের ছোট মেয়ের বাড়ি। কত টাকা দিবি কেন? এই চলে এসছে মা, এই যে বসে আছে, এখন মা চা খাবে, চাদর মুড়ি দিয়ে বসে আছে। চারজনের জন্য 900 টাকা কমে গেল। আমরা চোদ্দ ভাই চলে এসেছি, খুব আনন্দ হচ্ছে, আমরা একসঙ্গে সবাই মিলে বসে আছি, গল্প গুজব করছি। 25শে ডিসেম্বর যেন একদম আনন্দে মেটে উঠেছে। জামাইবাবু চাউ চিলি চিকেন আনতে গেছে, দুটোই আমার পুরো ফেভারিট খাবার, দুটোই খাবো। আর এখানে সানা বসে আছে, সানা গেম খেলছে, বৌদি চলে এসছে বিভিন্ন রকম আসন নিয়ে দেখার জন্য। নিজের হাতে করা দেখুন কি সুন্দর করেছে। এই একটা ও, এটা ওই সাদা বস্তার মধ্যে করে দেখুন, এটা বস্তার উপরে করা উল দিয়ে। আমরা এইমাত্র ফিরলাম মামা বাড়ি থেকে এবং দিদি ভাইয়ের বাড়ির থেকে। তা জামাইবাবু আমাদের জন্য অনেক কিছু পাঠিয়ে দিয়েছে, এই দেখুন চাউ, তারপর চিলি চিকেন, আমাদের রাতের খাবার পুরো হয়ে গেছে। এত খাবার পাঠিয়েছে, আমাদের আর আলাদা করে কোনো কিছু খাবার করতে হবে না। তা আমরা খুব আনন্দ করেছি আজকের দিনে, 25শে ডিসেম্বর খ্রিসমাসের আজকে যে দিন, সেই দিনে আজকে আমরা খুব আনন্দ করলাম। যদি আপনাদের আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন, তাহলে যখনই নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে চলে যাবে। আজ তাহলে এই বলেই শেষ করলাম, হ্যাপি খ্রিসমাস ডে, আপনারা সবাই ভালো থাকবেন।